ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جي سامرد تحقا كي ہے كيف يجد حجنا كوري پروبرت دي دوحائي دي

মানুষের উপর আল্লাহর হক হলো মানে ওয়াজিব ফরজ হল মানুষের উপর যে মানুষ হজ আদায় করবে যদি সামর্থ্য থাকে নবী করিম সাল ওসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা আলহামস ইসলামের বৃত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপর আমরা যাকে পাঁচ পাঁচটি বৃত্তি ইসলামের أكثروا شهادة ألا إله إلا الله وأن محمد رسول الله. الله الرسول. إقام إلى محمد الصلاة صلاة قائم إيتاء الزكاة زكاة وصوم رمضان رمضان مش صيام وحج البيت ইনি স্ততা আইনি হিসেবেরা ব্যতল্লাহার হজ সম্পাদন করা যদি তাদের সামর্থ্য রাখে তাই কোনো মানুষের জন্য একটা জায়েজ নয় যে সে কালক্ষেপণ করবে আবার এই বয়স হয়ে গেছে তো চলাফেরা যদি উনি করতে পারেন চাকরিও করতে পারেন কিন্তু হজের সময় আসছে অলসতা এটা খুব কোনো জায়েজ না কার কোন সময় কী হবে কি না যদি আল্লাহ মাফ করুক যদি এই অবস্থায় মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর একটা ফরজ বিধান পালন না করা অবস্থায় মৃত্যু হল অথচ আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন সামর্থ্য দিয়েছেন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন আমি তোমাকে সামর্থ্য দিলাম তো হজ সম্পাদন করলেন না কেন তো উত্তর কী দেবেন আপনি চলাফেরা করতে পারেন আল্লাহ আপনাকে তো দিয়েছে সবই করেন কাজকর্ম দুনিয়ার কিন্তু হজ করতে হজ করার সময় বলবেন যে না শুধু ইনি তো অনেক বয়স হয়েছে এমনও লোক আছে যারা এত বয়স না হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স কিন্তু হজ সম্পাদন করে না অনেক টাকা বলে কষ্ট হয় এটা হলো শয়তানি ধোঁকা শেতান ধোকা দে হজ যেও না হজ যেহ না তাই আমরা জানি না কার কোন সময় মত আসবে যাদের উপর হজ ফরজ অতি তাড়াতাড়ি দ্রুত হজ সম্পাদনের চেষ্টা করুন হজ করুন কারণ তা ফরজ করেছেন ইসলামের পাঁচ ভিত্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হজ এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ কত দূর দূর থেকে আসে জীবনে কেউ কেউ আছে কান্দে আপনার দেশি কত লোক আছে কান্দে যদি তৌফিক থাকতো তাহলে একবার কাবা শরীর গিয়ে দেখতাম আর আমরা যারা এরকম লুক তৌফিক আছে তবু অবহেলা করে অলসতা করে যায় না লা এটা কখনো যায় না ওতে মুসলমান আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ পাক আমাদের সকলকে বলছেন ওলা তমো তুন ইল্লা ও অন্ত মুসলিম হে ই মন্দারগন আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর ইসলামের অবস্থায় থাকো এই অবস্থায় যেন তোমাদের মৃত্যু আসে তোমরা ইসলামের অবস্থায় মৃত্যুবরণ করো অতএব হে ই যাদের এরকম ত্রুটি আছে ত্রুটি দূর করো অলসতা দূর করো তবা করো এতদিন যে কালো বন করেছো এ তো যাইজ না এখন আবার বিভিন্ন বাহানা করে আমি যাবো না এই সেই ইলা এটা হয় না देखो ख्याल करो एक दिन तो जीते हवे कमरे आज ना होय काल हज हो यदि मनुष्य हजेर अवस्था है देखें हजेर अवस्था यदि कारण मृत्यु तो ताहले तार मौतता कतो सुंदर मृत्यु अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एक सहाबी आराफ अलम के मरेगले इहराम की अवस्था है नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम તર કિતરે બોલલે જોદી કેও ઇહરાનર ઓબસ્થાય મરાદ એતા ઓ કિયામતર ઓબસ્થા કિયામતર દિન શિ તલબીયા પાઠ કરે કરે ઉઠબે અલ્લાહ અકબર ફ ઇનહુ યુબઅથો યૌમલ કિયામત મલબિયા ઓર માથા ડાકો ના ઓર જહા મુખમંડલ ઢાકો ના કેનો યેતો કિયામતર દિન સે તલબીયા પાઠ કરે કરે ઉઠબે ঝা আল্লাহ আচেব এক্ষেত্রে অলসতা যায় ইজ না আল্লাহ তফভিক দিয়েছে তাড়াতাড়ি করেন হজ সম্পাদন করেন আরও অনেক ওই আছে যাদের তৌফিক আছে আর যায় না এদের ব্যাপারে আরও ভীতি প্রদর্শন আমি এই সংক্ষিপ্ত কিছু কথা বললাম যদি আল্লাহ আল্লাহর ভয় থাকে কেয়ামতকে ভয় করেন কেয়ামতে দিনের হিসাব নিকাশ দিতে হবে আল্লাহ আপনাকে তৌফিক দিনেন আপনি হজ করলেন না তভিক আছে টাকা পয়সাও আছে সব আছে কিন্তু আপনি এরকম হজ সম্পাদন করলেন না কি হিসাব দিবেন? কি হিসাব দিবেন আল্লাহ দরবারে তাই খবরদার মুসলমান এরকম করোনা আর কালকে ফোন না সময় থাকতে চলে যাও এমনি ডিউটি কাজ চাকরি বাকরি করতে পারছেন আর হজও যেতে পারছেন না ওই তো দুনিয়াগুলো বে হয়তো পয়সা খরচ হয়ে যাবে এলাকা সামর্থ্য আছে আর না হয় একদিন আসবে হুমিয়াও মানে হাসরা রা যেদিন শুধু আক্তিপি করতে হবে কিন্তু কোনো ফায়দা হবে না মানুষ যখন মারা যায় তার সাথে কিছুই যায় না যখন মত আসবে আপনার সাথে কিছুই যায় সে যাবে না আপনার টাকা পয়সা দুন দৌলত তার চাকরি নকরি সম্মান দুনিয়ার সম্মান এগুলো যাবে না আপনার সাথে আপনার আমল দেবে আপনার সন্তানাদি যাবে না আপনার অমুক আর তমুক যাবে না গোষ্ঠী যাবে না টাকা যাবে না বিল্ডিং যাবে না আপনার সাথে আপনার আমল যাবে তাই আমলের আমল সুধরান যার উপর হজ ফরজ অতি তাড়াতাড়ি হজ করেন বাহানা করবেন না আল্লাহ আপনাকে তৌফিক দেন আল্লাহলি সাল্লি মুবারক আলমহামদুলি